আপনি এই উন্নয়নমূলক কাজে কিভাবে আসলেন? আমি অ্যাকচুয়ালি উন্নয়নমূলক কাজ আরম্ভ করেছি স্বাধীনতার পর 1972 সালের গোড়ার দিকে। ব্র্যাক আমি তখন প্রতিষ্ঠিত করি এবং এটির প্রধান কারণ উদ্দেশ্য ছিল তখন যে আমাদের প্রায় 1 কোটি লোক ভারত থেকে শরণার্থী ফিরে আসছিল, তাদের তেমন কিছুই ছিল না, তাদেরকে পুনর্বাসন করার প্রধান দায়িত্ব ছিল। এবং তখন আমি সিলেটের প্রত্যন্ত অঞ্চলে যেখানে হিন্দু প্রধান জায়গা ছিল সেখানে পাকিস্তানি আর্মির বর্বরতার নৃশংসতা একটু বেশি ছিল এবং সেখানে ঘরবাড়ি প্রায় নিশ্চিহ্ন ছিল। সেখানে গিয়ে প্রথমে আমি পুনর্বাসনের কাজ আরম্ভ করি এবং সেখানে রিলিফের কাজও হাতে নেই। আমরা তো জানি যে আপনি তখন মাল্টিন্যাশনাল কোম্পানি শেল অয়েলে একটা খুব উচ্চ পদস্থ একজন অফিসার ছিলেন, তা আপনি হঠাৎ এই ধরনের আপনার তো একটা ভালো আরামদায়ক চাকরি ছেড়ে আপনি গ্রামে গঞ্জে চলে গেলেন, আপনার এই ইটা কোথেকে আসলো, ইন্সপিরেশনটা? সেটি অ্যাকচুয়ালি এসছে কিছু তার কিছুদিন আগে, স্বাধীনতার আগে আমাদের দেশে চট্টগ্রাম অঞ্চলে আমি যখন শেল অয়েল কোম্পানিতে চাকরি করতাম তখন 12 নভেম্বর 1970 যে ঘূর্ণিঝড় হলো তাতে আমি কিছুটা সাহায্য করার জন্য সম্পৃক্ত হয়েছিলাম এবং শেল অয়েলের স্পিডবোট নিয়ে আমরা তখন মানপুরা হাতিয়া সন্দ্বীপ এইসব এলাকায় ঘুরে বেরিয়েছি এবং সেখানে একটি আইল্যান্ড মানপুরাকে আমরা বেছে নিয়েছিলাম এবং সেখানে এই মানুষের মৃত্যু আর ধ্বংসলীলা দেখে তখন আমার মনে হলো যে শেল অয়েল কোম্পানির এই বড় চাকরি আর আমার যে লাইফস্টাইল এটা কোন ক্রমেই এই দেশের থাকার জন্য ঠিক সামঞ্জস্যপূর্ণ নয়। আমি তখন ভাবলাম যে আমি যে জীবন যাপন করছি সেটি একেবারে মিনিংলেস মনে হলো আমার কাছে, কোনো মানে হয় না। এবং কিছু একটা করার জন্য তখন আমরা একটা হেল্প বলে একটা সংগঠন তৈরি করি এবং আমি আমার একজন ইয়েকে সহকর্মীকে শেল অয়েল থেকে নিয়ে ওটা ওই হেল্প চালানোর জন্য কাজ আরম্ভ করি এবং তারপরেই তো কিছুদিন পরেই তো স্বাধীনতা যুদ্ধ আরম্ভ হলো এবং স্বাধীনতা যুদ্ধ আরম্ভর পরে আমরা সব চলে গেলাম লন্ডনে, চাকরি ছেড়ে দিলাম, শেল অয়েলের কোম্পানির চাকরি ছেড়ে দিয়ে লন্ডন চলে গেলাম। লন্ডনে গিয়ে সেখানে আরম্ভ করলাম অ্যাকশন বাংলাদেশ নামে একটা সংগঠন, সেটির কাজ মেইন প্রধানত ছিল জনমত গড়ে তোলা, ওখানে ইউরোপে জনমত গড়ে তোলা, পার্লামেন্টেরিয়ানদের সঙ্গে লবি করা যাতে করে বাংলাদেশ সম্বন্ধে ওরা সচেতন থাকে এবং পাকিস্তানের আর্মির বর্বরতার ব্যাপারে সচেতন থাকে। তো এইগুলো কাজ ছিল আমাদের প্রধানত এবং টাকা পয়সা জোগাড় করা যাতে করে আমরা আমাদের মুক্তিবাহিনীকে আমাদের সরকারকে সাহায্য করা যায়। আমি জানতাম যে কাজ একবার আরম্ভ করলে হয়তো দাতা সংস্থারা পরে হয়তো আমাকে সাহায্য করতে পারে। শুরুতে আপনি নিজের সম্পদ দিয়েই শুরু করে দিলেন, নিজের সম্পদ অপেক্ষা করলেন না কারো সাহায্যের জন্য? না না, আমি মনে করেছি যে আমি যখন নিজের কমিটমেন্ট নিজে দেখাতে পারবো তখনই অন্য লোকেও তাদেরও আগ্রহ বাড়ে যে নিজে আগে আরম্ভ করে দেয় তাকে লোকে সাহায্য করতে লোকে এগিয়ে আসে। তো যে নিজে কিছুই করে না সবাই পরমুখামুখী হয়ে থাকে তাদেরকে কিন্তু লোকে সাহায্য করতে চায় না, কাজেই আমার টাকা পেতে তারপরে আর কোনো অসুবিধা হয় নাই।